হামলা করছে কি বিষয় নিয়ে আক্রান্ত হয়েছে? আমি ভি নিউজ বাংলার সাংবাদিক। আমি কালকে অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় দুজন দুষ্কৃতী তারা আমার উপরে হামলা চালাইছে। হাতে রড আসলো, লাঠি আসলো এবং তারা আমার এর আগে ফোন দিয়ে হুমকি দিছে যে আমি সাংবাদিকতা ছেড়ে দিতাম এই সুবিধা এটা। অ্যাকচুয়ালি যে দীপেশ সিং যে মেইন মাস্টার মাইন্ড, যে দুই নম্বরে বিজনেস করে, গ্যাসের বিজনেস করে, আমারই সৎ ভাই হেয়ার অ্যাক্টিটর। এবং আমি সাংবাদিক আছি, আমি নিয়ে হেয়ার বিরুদ্ধে কোনো নিউজ করে দিই হে ইডারে নিয়ে কেন্দ্র করে এসে আমার উপরে এত বড় হামলা চালাইছে। এবং তার সঙ্গে আসলো অসীম বিশ্বাস, দীপেশিরা অসীম বিশ্বাস, তারা দুজন আমার উপরে হামলা চালাইছে। হাতে রড আসলো, লাঠি আসলো, আমার হামলা চালাইছে। পর আমি আমার চিৎকার শুনলাম, আশেপাশের লোক চিৎকাইছে, আইসেরা তার হাত থেকে আমার বাঁচাইছে। যখন আশেপাশের লোক আসে তখন আশেপাশের লোক দেখে তারা স্পটের থেকে ভাগিয়ে গেছে। এই হচ্ছে অভিযোগ, তারার জন্য কঠোর শাস্তি আমি উঠেছি। তার নাম কি? একজন নাম হলো দীপেশ সিং আর একজনের লোক বিশ্বাস। বাড়ি কোন জায়গাতে? উত্তর চুরিলাম। কবেকার ঘটনা এটা? ঘটনা কালকে রাতে 9:30 সময় হয়েছে। আপনি পুলিশের কি দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশ থেকে সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, পুলিশ থেকে সহযোগিতা পেয়েছে। কালকে রাত্রেবেলা আমি যতটুকু আমার শোনা খবর, দীপেশ সিংকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আমি এখন কিছু বলতে পারছি না। আপনি কোন চ্যানেলে কাজ করেন? আমি বি নিউজ বাংলাতে আছি। দাদার নাম? আমার নাম দীপ সিং। আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672।